আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু একটি সুখবর নিয়ে আসলাম আমি প্রথমত ধন্যবাদ জানাবো সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পরে আমি ধন্যবাদ জানাবো ওনার সুপুত্র মোহাম্মদ বিন সালমান উনি একটা ঘোষণা দিয়েছেন যে জরিপানা মাপ এই ঘোষণাটা অত্যন্ত সুখবর সৌদি আরবের প্রতিটি খবর প্রতিটি নিউজ পেপারে এই খবরটা হয়েছে এবং আপনার ট্রাফিক যে ফেসবুক পেজ আছে ওনারাও এখানে একটা ঘোষণা দিয়েছেন এই জরিপানাটা ওনারা ঘোষণা দিয়েছেন জরিপানাটা মাপের ঘোষণা তো কী ঘোষণা এবং কাদের জন্য সুসুবিধা আমি সেটা স্টেপ বলবো আমার সঙ্গে সঙ্গে থাকবেন আমি ফয়সাল হয়তো এই জরিপানাটা মাফের কারণে যারা প্রবাসী আছেন সকল প্রবাসীদের জন্য এই সুযোগটা দিয়েছেন যারা ড্রাইভার বিশেষ করে যারা গাড়ি চালান যারা ট্যাক্সি চালান বা যারা প্রাইভেট প্রাইভেট নিজের কার চালান বা যারা নিজস্ব গাড়ি কিনা নিজেরা ভাড়া মারেন বা যারাই যারা যেই ড্রাইভারের কাছে যারা আছেন কোম্পানি গাড়ি চালান বা নিজস্ব গাড়ি চালান যারা ট্রাফিক আইনে যে জরিমানাটা ছিল এই জরিমানাটা অর্ধেক মাপ করছেন ফিফটি পার্সেন্ট মাপ অর্ধেক মাপ আগে যে এই সুযোগটা আসবে এবং এই আমরা কখনো ভাবিনি তো ঈদের আগে ওনারা একটা ঘোষণাটা দিয়েছেন অত্যন্ত ভালো একটা খবর প্রবাসীদের জন্য অনেক প্রবাসী আছেন পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর উদ্দেশ্য যেতে পারেন না এই জরিপানার কারণে কারো দশ হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার রিয়াল জরিপানা হয়ে গেছে কারো পাঁচ হাজার কারো এক হাজার এই জরিমানাটা কিন্তু আসলে আমাদের প্রবাদের জন্য একটা খুবই কষ্টকারক যখন ট্রাফিক জরিমানাটা হয়ে যায় ট্রাফিক ইশারা সিঙ্গেল জরিমানা বা আপনার যে কোনো কারণ হোক আপনার পার্কিং করছেন বা যে কোনো ভুলের কারণে জরিমানাটা হলে অত খুব কষ্ট লাগে এই জরিমানাটা অর্ধেক আমি বলবো খুব যারা আপনার এই থাকার কারণে ইকামা পারেন নাই যারা ট্রান্সফার পারেন নাই বা যারা দেশে যেতে পারতেছেন না এখন এই জরিমানাটা আপনি অর্ধেক যখন কারো দশ হাজার আছে পাঁচ হাজার দিবেন বা কারো দুই হাজার আছে আপনি এক হাজার দিবেন এই অর্ধেক জরিমানা মাফের কারণে অনেক প্রবাসী কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবে এই এই মাসের আঠারো তেতর নিয়ে দু হাজার চব্বিশের দশের আঠারো তারিখ পর্যন্ত ছয় মাস সুযোগটা দিয়েছে প্রবাসী ছয় মাস পর্যন্ত যারাই এই জরিমানার আয়ত্তা আছে জরিমানা মাফ করে আপনি ই বানাতে পারবেন ট্রান্সফার হতে পারবেন দেশে যেতে পারবেন তা আমি বলবো যে সৌদি সরকার আমাদের প্রবাসের জন্য ঈদের আগে এমন একটা সুন্দর একটা সুখবর নিয়ে আসবে সব প্রবাসের জন্য আমি কখনো ভাবতে পারিনি তো আশা করি আপনারা সবাই এ আমার এই ভিডিওটা শেয়ার করে দিন দেখার সুযোগ করে দেবেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ট্রাফিকের যে ফেসবুক পেজ আছে ওইখানে জায়গায় দেখতে পারেন এবং সৌদি গেজেট এবং সব ব্যাপারই কিন্তু এই খবরটা দিয়েছে এটা একটা একশো তে একশো পার্সেন্ট যারাই জরিপানার আয়ত্ত আছেন আমি মনে করব তারা এই জরিমান জরিমানাটা দিয়ে দেশে যাবেন তারপরে কফাল হবে নিকামা বানাবেন অনেকটা সুযোগ দিয়েছে যারা ড্রাইভার তাদের জন্য তো আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি আমার সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখো অন্য কোনো বিরুদ্ধে খোদ হাফেজ আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সৌদি বাদশাহকে এবং ওনার বর্তমান ওনার পুত্র প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে এবং সবাইকে যারা থাকেন সব প্রবাসীদেরকে এবং আমার যে দর্শক আছে যারা আমার চ্যানেলটা দেখেন বা আমার যারা সাবস্ক্রাইব করছেন বা যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং আমার সঙ্গে থাকবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে